আছে। এখানে হচ্ছে মামার বাবুর মানে আকিকার জন্য আমরা শপিং করতে গেছিলাম। তো আমরা হচ্ছে বের হইতে হইতে অনেক লেট করে ফেলছিলাম, তো কিছুক্ষণ পরে হচ্ছে মার্কেট অফ হয়ে যাবে। আর তারপরে এখানে এসে দেখি যে বন্যার কারণে এখানে অর্ধেক রাস্তা ভেঙে গেছে। আর তারপর হচ্ছে ফাইনালি আমরা নানুর বাড়িতে চলে আসছি। আর নানুর বাড়ি তারপরে হচ্ছে আমাদের হাঁটতে আর ভালো লাগতেছিল না, এই জন্য আমি আর আমার বোন মিলে হচ্ছে দৌড়ানো শুরু করে দিছি। তো আমরা হচ্ছে আকিকার দাওয়াতে যেহেতু আসছি, এখানে হচ্ছে আকিকার ছাগলগুলো বেঁধে রাখছে। এখন প্রায় হচ্ছে 1টা বাজে, এরকম টাইমে আমরা হচ্ছে বের হয়েছি হাঁটতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। কিছুদিন আগেই হচ্ছে আমরা নানুর বাড়িতে গেছিলাম, আর নানুর বাড়িতে হচ্ছে মামার বাবুর আকিকা ছিল। তো আমরা হচ্ছে আকিকার দাওয়াতে গেছিলাম, আর এটা ছাড়া হচ্ছে আরো 1-2 দিন বেড়াইছিও। এই জন্য হচ্ছে আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, এই জন্য আমরা এটাকে পার্ট বাই পার্ট ছাড়তেছি। এখানে হচ্ছে মামার বাবুর মানে আকিকার জন্য আমরা শপিং করতে গেছিলাম, আর হচ্ছে নানুর বাড়িতে গিয়ে ফার্স্ট দিন কিভাবে গেছে আর ফার্স্ট দিন কি কি করছে এসব কিছু দেখাবো। তো আমরা হচ্ছে আমার 2 খালামণি আর আম্মু মিলে হচ্ছে গেছে, তো আমিও সাথে গেছিলাম। তো এখানে আমরা অনেকগুলোই মানে মামার 2 মেয়ে আর হচ্ছে 1 ছেলে, তো ছেলের আর হচ্ছে ছোট মেয়েটারই একসাথে আকিকা দিতেছিল, এই জন্য আমরা 3 জনের জন্যই হচ্ছে ড্রেস কিনে নিছি। তো তারপরে হচ্ছে আমরা এই শপিং মল থেকে বের হয়ে আম্মুর ড্রেস বানানোর জন্য দিছিল ট্রেলারের কাছে, তো ওইখানে গিয়ে হচ্ছে আমরা আম্মুর ড্রেসগুলো নিব, আর তারপরে হচ্ছে খালামণির বাসায় যাব। তো আমরা হচ্ছে বের হইতে হইতে অনেক লেট করে ফেলছিলাম, তো কিছুক্ষণ পরে হচ্ছে মার্কেট অফ হয়ে যাবে। তো অনেক তাড়াহুড়া করে হচ্ছে আমার কাপড়গুলো কোনোভাবে নিছি, নিয়ে তারপরে হচ্ছে খালামণির বাসায় গেছিলাম। আর দেন খালামণির বাসায় ওইখানে জাস্ট কিছুক্ষণ বসে থেকে সবাই কথা মানে আড্ডা দিয়ে তারপর হচ্ছে সবাই আমাদের বাসায় আসতেছিল। আর আমার এই 2 জন কাজিনকে রাখছি হচ্ছে কাজ করানোর জন্য, যেহেতু কালকে নানুর বাড়িতে যাব, এই জন্য ওরা হচ্ছে নিজেদের ব্যাগগুলোকে নিয়ে আসতেছিল। তো রাতেও হচ্ছে আমরা অনেক গেমস টেমস খেলছি। তারপরে হচ্ছে পরের দিন সকাল সকালই হচ্ছে আমরা উঠে রেডি হয়ে গেছি একদম 8টা বা 8:30 এরকম টাইমে। তো আমি হচ্ছে মানে ব্লগ করা শুরু করে হচ্ছে ওদেরকে দেখানোর ট্রাই করতেছিলাম, বাট ওরা এত বেশি লজ্জা পায় যে ওরা আমাদের ব্লগে আসতেই চায় নাই। তারপরে হচ্ছে আমরা রিক্সা নিয়ে বের হয়ে গেছিলাম, বাট রিক্সায় এখানে আমাদের বাসা থেকে হচ্ছে সিএনজি স্ট্যান্ড যেতে যেতে অনেক বড় জ্যাম ছিল। তো আমরা এখানে অনেক দুষ্টুমি করতে করতে ধাক্কা ধাক্কি খাইতে খাইতে তারপরে হচ্ছে যাইতেছিলাম। আর নানুর বাড়িতে যাওয়ার সময় আমাদের সব সময় এরকম একটা সিচুয়েশনে পড়তে হয়, বিকজ সিট থাকে না, আর ওকে হচ্ছে মানে একজনের জন্য তো আর একটা সিএনজি নেওয়া যায় না, এই জন্য ওকে কোলে নিয়ে নিছে। আর তারপরে এখানে এসে দেখি যে বন্যার কারণে এখানে অর্ধেক রাস্তা ভেঙে গেছে, এই জন্য হচ্ছে আমরা মানে সিএনজি চেঞ্জ করবে মানে এখানে নেমে হচ্ছে হেঁটে অর্ধেক রাস্তা যাওয়ার পরে হচ্ছে সিএনজি আবার চেঞ্জ করে সামনে গিয়ে উঠতে হয়, এই জন্য আমরা এখানে হাঁটতেছিলাম। তো এখানে সবার কাছেই হচ্ছে অনেক অনেকগুলো করেই হচ্ছে ব্যাগ ছিল, এই জন্য আমরা এই ভাঙ্গা রাস্তা দিয়ে সবাই অনেক কষ্ট করেই হাঁটতেছিলাম। আর তারপর হচ্ছে ফাইনালি আমরা নানুর বাড়িতে চলে আসছি, আর নানুর বাড়িতে যাওয়ার জন্য হচ্ছে মানে অনেকটা রাস্তা হচ্ছে হেঁটে যাইতে হয় বাড়ির মাঝখান দিয়ে। তারপরে হচ্ছে আমাদের হাঁটতে আর ভালো লাগতেছিল না, এই জন্য আমি আর আমার বোন মিলে হচ্ছে দৌড়ানো শুরু করে দিছি, আর আমার কাজিনরা হচ্ছে সবাই আগে আগে চলে যেতেছিল, এই জন্য আমরা দৌড়ে ওদেরকে ধরার চেষ্টা করতেছিলাম। সবসময় হচ্ছে সিএনজি থেকে নামার পরেই হচ্ছে রেস লেগে যায় যে কে আগে নানুর বাড়িতে গিয়ে ঢুকবে। আর তারপরে যে আমার খালাতো বোন আমাকে এসে দেখি হচ্ছে হাঁক দিতেছিল। আর এই মেহমানগুলো আসার সময় হচ্ছে নানা নানু সবাই হচ্ছে একদম রাস্তার মাথায় চলে যায়, গেলেও হচ্ছে সবাই রাস্তার মাথায় গিয়ে মানে রিসিভ করে তারপর আবার চলে আসার সময় হচ্ছে এখানে গিয়ে সবাই দিয়ে আসে। তো আমরা এসে দেখি যে হচ্ছে আমার সব ছোট ছোট কাজিনরা এখানে সেজে বসে আছে। তো আমরা এসেই হচ্ছে আর লেট করি না, আমরা চলে যাই পুকুর পাড়ে মানে গল্প করার জন্য, বাতাস খাওয়ার জন্য। বাসায় হচ্ছে তখন কারেন্ট ছিল না, এই জন্য আমরা বের হয়ে হচ্ছে পুকুর পাড়ে চলে আসছি। তো আমি আমার কাজিনদের থেকে হচ্ছে মানে পাতা দিয়ে নৌকা বানানো শিখছিলাম, এই জন্য ওইখানেও গিয়ে হচ্ছে আবার নৌকা মানে নৌকা বানাইতেছিলাম। তো তারপরে হচ্ছে আমরা এখানে মানে এখানে অনেকগুলো গরু বাঁধা ছিল, তো আমরা ওই গরুগুলোকে হচ্ছে এই পাতাগুলো খাওয়াইতেছিলাম, আমরা আগে কখনো হচ্ছে গরুদের কীভাবে পাতা খাওয়াই নাই। এবারে হচ্ছে ফার্স্ট টাইম গিয়ে ট্রাই করতেছিলাম, আর পাতাটা দেওয়ার সাথে সাথেই হচ্ছে গরুটা নিয়ে যায়, আর এই জন্য আমাদের ভয় লাগতেছিল। ফার্স্টে হচ্ছে আমি পাতা খাইছি, আর আমার বোন দেখে হচ্ছে অনেক বেশি ভয় পাইছে, এই জন্য অনেক দূর থেকে হচ্ছে পাতা খাওয়ানোর ট্রাই করতেছে গরুকে। তারপরে হচ্ছে আমরা ঘরে গিয়ে দেখি যে ওখানে মানে কারেন্ট আসছে, আর আমরা হচ্ছে ফ্যানের নিচে বসে বসে ঠান্ডা হইতেছিলাম, আর আমরা হচ্ছে এখানে একটু গেমস খেলতেছিলাম।
এখনো হচ্ছে কোনো মেহমান আসে নাই, এই জন্য আমরা এখানে বসে বসে গেমস খেলতেছিলাম। আর যেহেতু ওয়াইফাইও নাই, মোবাইলে আর কি দেখবো। আর আমরা হচ্ছে মাত্র গিয়েই হচ্ছে পৌঁছেছি, আর আমার কাজিন আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম, আর ভাবছিলাম হয়তো যে আমাদের ব্লগের জন্য কিছুই বানানো হবে না, এই জন্য হচ্ছে এখানে বসে বসে আমরা এই ভিডিওগুলো করতেছিলাম। তো নানুর বাড়িতে আসলে হচ্ছে আর আম্মুদের দেখা পাওয়া যায় না, আম্মুরা হয়তো কোনো কাজ করতে থাকে বা হচ্ছে আম্মুদের ফুপুদের কাকাদের বাসে হচ্ছে ঘোরাঘুরি করতে থাকে। তো আর আমরা হচ্ছে আমরা সব কাজিনরা মিলে মানে নানুর বাড়ির এখানে পুকুর ঘাটে হচ্ছে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে হচ্ছে বেশি টাইম মানে বেশি টাইম থাকি। আর রাতের বেলা হইলেই হচ্ছে আমরা রাতে উনো বা হচ্ছে বোর্ড গেমস মানে যে কোনো বোর্ড গেমস অথবা ফোনে কোনো একটা গেমস খেলতে থাকি। তো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে বের হয়েছিলাম, বের হয়ে ওই পুকুর পাড়েই এসে আড্ডা দিতেছিলাম আমরা এখানে বসে বসে। তারপরে হচ্ছে আমরা এখানে গান লাগিয়ে হচ্ছে শুনতেছিলাম, আর তারপরে আঙ্কেলরা ছিল এখানে, এই জন্য আমরা অনেকক্ষণ অনেক বোরিং টাইম স্পেন্ড করতেছিলাম, কারণ কোনো ফান করতে পারতেছিলাম না। আর আমার কাজিনরা অনেক দূরে দূরে ঘুরতেছিল, কারণ আমরা যেন ভিডিওতে নিতে না পারি বা হচ্ছে ছবি যেন তোলার জন্য কথা না বলি, এই জন্য হচ্ছে ওরা অনেক দূরে দূরে থাকে আমাদের থেকে। যখনই দেখে হচ্ছে যে আমাদের ফোন হাতে বা আমরা ক্যামেরাটা অন করছি, তখনই হচ্ছে ওরা আমাদের থেকে অনেক গজ দূরে চলে যায় যেন ওদের কোনো ভিডিও করতে না পারি। তারপর আমরা এখানে বসে বসে হচ্ছে যার যেটা মনে আসতেছিল ওইটা বলে বলে চিল্লাইতেছিলাম। আর এখানে হচ্ছে আমরা সামনে যে ছোট্ট বাবু ছিল ওকে হচ্ছে আমরা জানাই নাই যে আমরা কি বলবো, ও হচ্ছে কিছুই বুঝে নাই, ও ভাবছে ওর ভিডিও করতেছে, ও গিয়ে সুন্দর করে দাঁড়াইছিল আর আমরা হচ্ছে এই ভিডিও করতেছিলাম। আর তারপরে এখানে হচ্ছে বন্যার কারণে এরকম ছোট ছোট নৌকা দিয়ে অনেকগুলোই নৌকা দেখছি আমরা, তো দেখতেছিলাম যে এখানে ছোট ছোট নৌকা দিয়ে অনেক মানুষজন মানে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাইতেছিল, তারপর খাবার দাবার নিয়ে নিয়ে হচ্ছে ওরা যাইতেছিল। আমরা হচ্ছে একদিন আগে চলে গেছিলাম নানুর বাড়িতে, কারণ আমাদের একটা নৌকা বুক করে রাখছিল, তো ওইটা দিয়ে হচ্ছে আমরা পুরো ইয়াতে ঘোরার কথা, কারণ আমরা অনেকদিন পর পরই যাই আর এই খালটাতে হচ্ছে কখনো এরকম পানি থাকে না। তো বন্যার কারণে যেহেতু পানি হয়েছিল এই জন্য সবাই ভাবছিলাম যে আমরা নৌকা দিয়ে ঘুরবো, বাট এই ব্রিজটার নিচে দিয়ে হচ্ছে মানে আমাদের নৌকাটা অনেক বেশি বড় ছিল, এই ব্রিজের নিচে দিয়ে যাইতে পারে না, আর এই ছোট ব্রিজ এই জন্য হচ্ছে আমাদের আর ঘোরা হয়নি। আর এই ছোট নৌকাগুলো দিয়ে তো হচ্ছে আমরা অনেক বেশি মানুষ, এই জন্য আমাদের জায়গা হবে না দেখে আমরা এই নৌকাগুলো বুক করে নিই। তো আমরা যেদিকে যাই ওইদিকেই হচ্ছে আমাদের ছোট কাজিনগুলো আমাদের সাথে সাথে যায়, তো যে কোনো একজন কাজিনের হচ্ছে ওই ছোট বাচ্চাগুলোকে মানে ক্যারি করে আবার বাড়িতে নিয়ে আসতে হয়। তো ওই দিন এত বেশি গরম ছিল যে আমরা ওইখানে হচ্ছে আর বসে থাকি নাই, বসে না থেকে হচ্ছে আমরা বাড়িতে চলে গেছি। আর ওইখানে গিয়ে হচ্ছে আমরা কি করব, যেহেতু অনেক গরম আর বাড়িতে হচ্ছে গিয়ে দেখি যে ফ্যান মানে কারেন্ট আছে, এই জন্য হচ্ছে আমরা এখানে বসে বসে অনেকক্ষণ উনু খেলছি। তারপরে হচ্ছে আমরা বিকাল টাইমে হচ্ছে আবার বের হয়েছি, বের হয়ে হচ্ছে আবার ঘোরাঘুরি করছি। আমরা হচ্ছে বিকালবেলা বের হয়ে তারপরে মানে আমরা সবসময় এরকম করি যে যে কোনো কেউ হচ্ছে একজন হচ্ছে টাকা দেয় আর বাকি সবাইকে হচ্ছে খাওয়াই, তো আমরা কখনো কখনো নিজেরা টাকা দিই, তারপর হচ্ছে আমার কাজিনরাও হচ্ছে টাকা দিয়ে কিছু না কিছু আমরা কিনে হচ্ছে এরকম পার্টির মতো আমরা অ্যারেঞ্জ করি আমরা খাওয়ার জন্য। ছোট ছোট অনেক মানে একদম র্যান্ডম প্রাইজের মধ্যে হচ্ছে যা পাওয়া যায় মানে এখানে গ্রাম সাইডে অনেক কম দামে অনেক চকলেট তারপর চিপস এগুলো পাওয়া যায়, তো আমরা ওইগুলোই হচ্ছে কিনে সবাই মিলে খাই। আর ছোটো বাচ্চাগুলো হচ্ছে কখনো তো টাকা দেয়ই না আর ওরা কান্না করে থাকে খাবার না দিলে, এই জন্য হচ্ছে ওরা সবসময় ফ্রিতে খাইতে থাকে আমাদের থেকে আর জীবন টাকা দেয় না। তারপরে হচ্ছে আমরা সবাইকে এগুলো ভাগ করে দিতেছিলাম, আমরা হচ্ছে আইস ললি আনছিলাম, আর এই আইস ললিগুলো হচ্ছে তিন ফ্লেভারের আনছিল, একটা হচ্ছে অরেঞ্জ আর লেমনের, গুলো হচ্ছে মজা ছিল, আর একটা হচ্ছে স্পিড, এই যে ব্ল্যাক কালারের এগুলো হচ্ছে স্পিড ছিল এগুলোর ভিতরে, যেগুলো আমাদের একটুও মজা লাগে না, আমরা যারা যারা স্পিডটা পাইছিলাম তারা কেউই হচ্ছে নিতে পারি নাই। তো আমি আর আমার বোন মিলে হচ্ছে একটা লেমন আর আরেকটা হচ্ছে স্পিড এনেছি, এই জন্য আমরা দুজনে মিলে শুধু লেমনটাই খাইতে পারছি আর স্পিডটা ফালাই দিতে হয়েছে, মানে সবাই হচ্ছে স্পিডটা ফালাই দিছিল কারণ খাইতেই বা খাওয়াই যাইতেছিল না। আর আমাদের ছোটো কাজিনগুলোকে হচ্ছে যেটাই দেয় ওদের এইটাই নাকি মজা লাগে, এই জন্য হচ্ছে ওরা এই স্পিডগুলো হচ্ছে খাইয়ে ফেলতে পারতেছিলো জানি না কীভাবে, ওদের অনেক ভালোই লাগতেছিলো, ওরা অনেক মানে মজা করেই হচ্ছে খাইতেছিলো। তারপরে এখানে বৃষ্টির কারণে একটা গাছ ভেঙে পড়েছিল নদীর পা মানে পুকুরের পাশেই, তো আমরা হচ্ছে ওইখানে গিয়ে হচ্ছে বসে থাকি কারণ ওইখানে একটু বাতাস পাওয়া যায়। আর এখানে পুকুরটার ওপরে হচ্ছে একদম অনেক বড়, যেহেতু এই খালটা নানুদের বাড়ির একদম মানে অনেকগুলো গ্রাম মিলেই হচ্ছে এখানে খাল,
তো এখানে এইখানে এই যেগুলো ভেলগুলা দিয়ে হচ্ছে মানে মানুষজন মাছ ধরে, এগুলো অনেকগুলো এখানে টাঙানো ছিল। তো আমরা হচ্ছে আকিকার দাওয়াতে যেহেতু আসছি, এখানে হচ্ছে আকিকার ছাগলগুলো বেঁধে রাখছে। তো আমাদের হচ্ছে অনেক ভয় ভয় লাগতেছিল, কারণ পাশেই তো পুকুর আর এখানে ব্যাঙগুলো হচ্ছে পুকুর থেকে উঠে উপরে এসে বসেছিল। তো তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি, মানে এসে তারপর দেখতেছি যে ওনারা অলরেডি রান্না শুরু করে দিছে। এখানে হচ্ছে যত মশলা ছিল এখানে রেখে রাখছিল, আর তারপরে যত প্লেট বাসন ওনাদের দরকার লাগবে ওই সবগুলো একটা টেবিলের উপরে রেখে রাখছিল, পেঁয়াজ রসুন সব কাটাকাটি করে। আর তিনটা ছাগল যেহেতু ওদের দুইজনের আকিকা এই জন্য। আর তারপরে হচ্ছে বিকাল টাইমে আমরা আবার বের হয়েছি, আর আমাদের কাজিনরা হচ্ছে এগুলো কিনে আনছিল, মানে মিনি আইস ললি আর চকলেট। আমি যেহেতু মানে কোকোনাট চকলেটগুলো খাই না, এই জন্য আমরা কোকোনাট চকলেটগুলো নেই নাই, আর শুধু আইস ললি আর ম্যাঙ্গো চকলেট কিনেছি। আর এখানে আম্মুরা হচ্ছে পুকুর পাড়ে গেছিলো, গিয়ে এখানে অনেক ছোট ছোট মাছ পাইছিল, তো এই মাছগুলো নিয়ে আসছে। আর এখানে হচ্ছে অলরেডি আকিকার রান্না শুরু হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন তারপর আলু এগুলো সব কিছু হচ্ছে কাটাকাটি করতেছিল। তারপর নানু হচ্ছে এখানে ওদেরকে অনেক হেল্প করতেছিল, জিনিসপত্র এনে নিয়ে যাইতেছিল, তারপর দিয়ে যাইতেছিল, এগুলো করতেছিল, আর ওনারা হচ্ছে এগুলো কাটাকাটি করতেছিল। তারপর হচ্ছে আমরা এখানে আসছি খাসি জবাই করা দেখতে। তো এখানে ওনারা মানে আমি তো দেখতে পারি না, আমার কাজিন হচ্ছে আমাকে ভিডিও করে দিছে, ওনারা হচ্ছে এখানে লোক নিয়ে আসছিল আর ওনারা হচ্ছে খাসিগুলোকে মানে জবাই করতেছিল। এখানে একটার পর একটা তিনটা খাসি হচ্ছে জবাই করে দিছিল, আর আমাদের হচ্ছে মানে আমরা সবাই মিলেই দেখতেছিলাম, দেখতে গেছিলাম। তবে এগুলো দেখতে একদমই ভালো লাগে না, কারণ পশু পাখি মারা যাওয়ার সময় পশু পাখিরাও নাকি কান্না করে, আর মানে ওগুলো অনেক ছটফট করে, তো এগুলো দেখতে হচ্ছে আমার এত একটা ভালো লাগে না। তো আমরা হচ্ছে এগুলার বেশি মানে এগুলো জবাই করার পরে এখানে হচ্ছে রেখে দিছিল, কারণ রাতের বেলা হচ্ছে মানে বাবুর্চি আসবে, মানে শেফ আর কি, এসে হচ্ছে ওনারা কাচ্চি বিরিয়ানি রান্না করবে কালকের জন্য। তো ওনারা নাকি 12টার পরে আসবে, তো এই জন্য আমরা আর এখানে না দাঁড়িয়ে থাকি আমরা হচ্ছে উপর মানে ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে হচ্ছে আমরা সেখানে অনেকক্ষণ বসেছিলাম। তো ছাদে হচ্ছে প্যান্ডেল করার জন্য মানে এখানে ছাদের উপরে হচ্ছে মানুষ খাওয়াবে, এখানে অনেকগুলো মানে ডেকোরেটরের চেয়ার আর এগুলা মানে বাঁশ তারপরে এগুলো এনে রাখছিল। তো আমরা ওই চেয়ারগুলোর উপরে মানে চেয়ারগুলোতে হচ্ছে বিছিয়ে আমরা গল্প হয়ে বসেছিলাম, আর এখানে অনেকক্ষণ হচ্ছে আমরা আড্ডা দিছি। আর এখানে আড্ডা দিতে দিতে হচ্ছে আমার কাজিনরা দেখেন শয়তা মানে দুষ্টুমি করতে গিয়ে হচ্ছে এরকম আমরাও ছোটবেলায় করতাম, যে একদম সবচেয়ে লম্বা যে চেয়ারটা থাকতো ওইটাতে হচ্ছে আব্বু আমাদেরকে উঠে বসিয়ে দিত। আর এখানে আমার কাজিনরা হচ্ছে একটা চেয়ার আর একটা মানে পাড়া দিয়ে দিয়ে হচ্ছে উপরে শুধু উঠে যেতেছে, আর আমার কাজিনরা হচ্ছে এখানে মানে ফ্যান কোথায় আছে একদম ফ্যানের নিচটাতে এসে বসতেছে, কারণ হচ্ছে অনেক গরম পড়তেছিল ওই 2-3 দিন, অনেক বেশি গরম ছিল, আর হচ্ছে নিচে কারেন্ট ছিল না, এই জন্য হচ্ছে আরও বেশি গরম ছিল, এই জন্য আমরা ছাদেই ছিলাম। তারপরে নিচে এসে দেখতেছি যে এগুলো কাটাকাটি শুরু হয়ে গেছে ছাগল। তো এগুলো হচ্ছে ওনারা সবাই মিলে কাটাকাটি করতেছিল, আর তারপরে এই কাটাগুলো দেখার পরে হচ্ছে আমার সব কাজিনরা মানে আমার অর্ধেক কাজিনরা হচ্ছে আমার খালামনের বাসায় চলে গেছে, কারণ এতজন মানুষ নানুর বাড়িতে জায়গা তো হয়ে যাবে, বাট এত গরমের কারণে খালামনি দুইজন হচ্ছে মানে ওই খালামনের বাড়িতে চলে গেছিলো ওইখানে আরামসে ঘুমানোর জন্য। আর এগুলো হচ্ছে একদম রাত 11টার পরের হচ্ছে ভিডিও, ওইখানে ওনারা মানে স্টিল ওনারা এই কাজগুলো করেই যেতেছিল, এত বেশি জিনিস কাটতে কাটতে অনেক সময় লাগে। মানে তো ওনারা হচ্ছে 4-5 জন মানুষই ছিল, বাট ওনাদের এগুলো করতে মানে এত একটা সময় লাগে নাই, মানে 1-1.5 ঘন্টার মতো হচ্ছে লাগছে, আর আমি হচ্ছে এখানে জানলা থেকে ভিডিও করতেছিলাম। আর তারপরে হচ্ছে মানে শেফরা চলে আসছিল, এসে হচ্ছে এখানে মানে মাটি খোদাই করতেছে, এখানে হচ্ছে চুলা বানাবে, চুলা বানানোর জন্য। আর এখানে হচ্ছে সসপ্যানগুলো এনে রাখছিল, আর তারপরে মানে বের হয়ে দেখি যে এখানে মামা নানা হচ্ছে ওনাদের সাথে কাজ দেখতেছিল বসে বসে। আর তারপরে হচ্ছে হঠাৎ করেই হচ্ছে মানে কারেন্ট চলে গেছিলো, মানে কোনো শুধু এই রুমটাতেই হচ্ছে লাইট আছে, আর কারেন্ট চলে যাওয়ার পরে হচ্ছে আমাদের খুব অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, আমরা ঘুমাইতেও পারতেছিলাম না শুইতেও পারতেছিলাম না, এত পরিমাণে গরম ছিল। আর এখানে মহিলারা হচ্ছে এখানে মানে মোমবাতি জ্বালিয়েই হচ্ছে ওনারা কাজ করতেছিল, এখানে অনেক মশলা বানাইতেছিল আর হচ্ছে মানে কাটাকাটি করতেছিল। এখন প্রায় হচ্ছে 1টা বাজে, এরকম টাইমে আমরা হচ্ছে বের হয়েছি হাঁটতে, মানে আব্বু আঙ্কেল তারপর হচ্ছে আমার আরেকজন নানাভি সহ আমরা হচ্ছে বের হয়ে হাঁটতে গেছি ওই পুকুর পাড়ে বাতাসের জন্য, ভাবছি যে হয়তো ওইখানে গেলে বাতাস পাবো, বাট ওইখানে গিয়ে দেখি যে অনেক
অন্ধকার আর অনেক মশা কামড়িতেছিল, বাতাস তো নাই।